السلام عليكم ورحمة الله. الحمد لله، الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وكان حقا علينا نصر المؤمنين، صدق الله العظيم. ইসলামী আন্দোলনের দুর্বল কাফেলা, আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামীর ইসলামিয়ার 38তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই সম্মেলনের আমাদের সুপ্রিয় সভাপতি তালামীর ইসলামিয়ার বর্তমান কর্ণধার আল্লামা ফুলতুরি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহী এর সুযোগ্য নাতি জনাব রেদওয়ান আহমদ চৌধুরী এখানে উপস্থিত আছেন। আঞ্জুমানে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলামের মহতরম মহাসচিব উপস্থিত আছেন, আমাদের জাতীয় নেতৃবৃন্দ, শিক্ষাবিদগণ এখানে উপস্থিত আছেন, আঞ্জুমানে আল ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তালামীর ইসলামিয়ার সাবেক নেতৃবৃন্দ, আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে সময়ের দিকে লক্ষ্য রেখে আমি কারো নাম নিতে পারছি না, উপস্থিত আছেন সাংবাদিক ভাইরা, মাঠে ময়দানে নিরলস প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর দ্বীনের বিজয়কে ত্বরান্বিত করার জন্য যারা মাথার ঘাম পায়ে জড়াচ্ছেন আমার সেই সমস্ত ভাইরা, আমি সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে আমার বক্তব্যের শুরুতে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই সম্মেলনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন আমাদের রাহবার, আমাদের মুর্শিদ, এই জামানায় অতুলনীয় ব্যক্তিত্ব হযরত সাহেব কিবলা। দিক নির্দেশনামূলক প্রধান বক্তার বক্তব্য রাখবেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলামের কর্ণধার সভাপতি, আমাদের আশা আকাঙ্ক্ষার পথিক জনাব হযরত মাওলানা হুসামউদ্দিন চৌধুরী। আমি সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলে আমার বক্তব্য রীতি টানব। আজকে এই বক্তব্যের মঞ্চে দাঁড়িয়ে সর্বপ্রথম আমি শ্রদ্ধা করে স্মরণ করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের ইতিহাসে, উপমহাদেশের ইতিহাসে, বিগত কয়েক শতাব্দীর ইতিহাসে অতুলনীয় ব্যক্তিত্ব মুজাদ্দিদে জামান শামসুল উলামা আল্লামা ফুলতুরি সাহেব কিবলা রহমতুল্লাহ আলহীকে, যার দিক নির্দেশনায়, যার আধ্যাত্মিক চেতনায়, যার জাগতিক মন্ত্রে উজ্জীবিত হয়ে তারামীর ইসলামিয়া আজকে তার সফলতা 38 বছর উদযাপন করছে। কে বন্ধুরা, যেই মুহূর্তে আমরা এখানে এই সম্মেলনে সমবেত হয়েছি, আজকে যদি আমরা গোটা বিশ্বে মুসলমানদের দিকে তাকাই, আজকে বিশ্ব ব্যবস্থার দিকে তাকাই, বিশ্ব অর্থনীতির দিকে তাকাই, আজকে আমরা দেখব একটা উচ্ছৃঙ্খল, একটা বিশৃঙ্খল পরিবেশ আজকে মুসলমানদেরকে গভীর ষড়যন্ত্রের মধ্যে ফেলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নস্যাৎ করার গভীর ষড়যন্ত্র চলছে। কোথাও মুসলমানদের নাম নিয়ে, আবার কোথাও মুসলমানদের বিরোধিতা করে আজকে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য এক সুগভীর পায়তারা চলছে। আজকে দিয়ে আমরা দেখি নবী রাসূলের দেশ, প্রাচীন সভ্যতার দেশ সিরিয়া আজকে ধরে ছাড় খাওয়া হয়ে যাচ্ছে। এই সিরিয়ায় অমুসলিমদের গভীর ষড়যন্ত্রে আজকে মুসলমানরা এত আত্মকলহে লিপ্ত যে খে খার বিরুদ্ধে যুদ্ধ করছে সেটা প্রকৃতভাবে তারা জানেই না। আজকে এই আমেনকে ধ্বংস করে দেওয়ার জন্য সৌদি আরবকে উস্কানি দেওয়া হচ্ছে। আজকে কোথাও মুসলমানদেরকে, মুসলমান ছেলেমেয়েদেরকে
হচ্ছে। এই বাংলাদেশ সেই ষড়যন্ত্র থেকে বাহিরে নয়, কি বলেন আপনারা? বাংলাদেশের গভীর ষড়যন্ত্রের শিকার। এই বাংলাদেশে আমরা দেখেছি বিভিন্ন সময়ে ইসলামের বিরোধিতা করে কিছু মানুষ ফল পেয়েছে, বিদেশ থেকে তারা শুভেচ্ছা পেয়েছে। এভাবে বাংলাদেশের ইতিহাসে অনেক ইসলাম বিরোধী কার্যক্রম চলেছে। আজকেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আজকেও মিডিয়ার কল্যাণে ইসলামের সেই বিরোধিতার ধারাবাহিকতা চলছে। যখন দেখা যাচ্ছে সেদিকে সুফল পাওয়া যায় নাই, তখন সেদিকে যখন সুফল পাওয়া যাচ্ছে না, তখন মুসলমানদের মেধাবী ছেলে মেয়েদেরকে তারা টার্গেট করে আজকে জেহাদি মন্ত্র দিয়ে মিথ্যা বাহাদুরির মাধ্যমে আজকে ইসলামকে কলঙ্কিত করছে, ঠিক কিনা বলেন? আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন জামানার মুজাদ্দিদ, তার সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে এদেশের ইসলাম এবং মুসলমানদের কল্যাণে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে ব্যবহার করা যায় সেই চিন্তা চেতনা নিয়ে 38 বছর আগে আমাদেরকে তারাবিদ ইসলামে উপহার দিয়েছিলেন। আজকে আমি বলব জাতির প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে তারাবিদ ইসলামের প্রতিষ্ঠা যথার্থ হয়েছে, ঠিক কিনা বলেন? অনেকেই হয়তো আজকে দুনিয়ায় নাই, আমরা প্রত্যেকে মাগফিরাত কামনা করছি। আর যারা দুনিয়ায় বেঁচে আছেন আল্লাহ তাদেরকে দাজারে খয়রে নায়াত করুন, সবাই বলি আমিন। আজকে আপনাদের দোয়া বিশ্বের বিভিন্ন দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে। আজকে ইউরোপ নয়, আজকে মিডল ইস্ট নয়, সেই আফ্রিকা থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা দেশে আল্লামা ফুলতলি সাহেব কিবলা যে মন্ত্র, যে ইমানের মাটি দাঁড়িয়ে দিয়েছিলেন, তারাবিদ ইসলামের মাধ্যমে আমাদের কর্মী ভাইয়েরা দিনের যে শিক্ষা এবং দীক্ষা গ্রহণ করেছিল তার মাধ্যমে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আজকে পৃথিবীর দিকে দিকে বৈরী পরিবেশ মারিয়ে প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে সেই বাসার দৈরতাকে খাটিয়ে নিজেদের রুজি রোজগারের চিন্তা বাদ দিয়ে তারাবিদ ইসলামের কর্মীরা বিশ্বের বিভিন্ন দেশে আজকে দিনের জন্য, প্রত্যেক জাতির জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করছে। আজকে তারাবিদ ইসলামিয়া ইংল্যান্ডে সুপ্রতিষ্ঠিত, তারাবিদ ইসলামিক কর্মীরা সেখানে আঞ্জুমানে আলিস্তা ইউকে অত্যন্ত বলিষ্ঠতার সাথে সেখানে করে যাচ্ছে এবং সেই দেশে ইসলামের জন্য, সেই দেশের বহু ভাষী মানুষের জন্য, বহুজাতিক মানুষের জন্য মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সেই রূপ মার্কিন আমেরিকায় আঞ্জুমানে আলিস্তা অতি প্রতিষ্ঠিত, আজকে ইউরোপের বিভিন্ন দেশে আঞ্জুমানে আলিস্তা প্রতিষ্ঠিত, আজকে মিডল ইস্টের বিভিন্ন দেশে, সেই আফ্রিকায় তারা হিন্দুস্তানের কর্মীরা সেখানে গিয়ে আজকে আঞ্জুমানে আলিস্তার মাধ্যমে দিনের খিদমত অত্যন্ত বলিষ্ঠভাবে করে যাচ্ছে। এটা হচ্ছে তারাবিদ ইসলামের সফলতা, কি বলেন আপনারা? আজকে তারাবিদ ইসলামের এই সম্মেলনে দাঁড়িয়ে আমি স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, তারাবিদ ইসলামের যে আদর্শ বিশ্বাস নিয়ে সংগ্রাম করে যাচ্ছে, যে চিন্তা এবং চেতনা নিয়ে, যে মন্ত্র ইসলামী তাহজিব এবং তামাদ্দুন রক্ষার জন্য, দেশ এবং জাতির কল্যাণের জন্য শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে সুশীল ভাবে ইসলামের আলোকে সাজাবার জন্য, শিক্ষা ব্যবস্থাকে বৈষম্য করা, বৈষম্য শিক্ষা ব্যবস্থা থেকে বৈষম্যকে দূর করার জন্য,
যে আন্দোলন করে যাচ্ছে সেই আন্দোলন থামাবার শক্তি কারো নাই। আমি বলতে চাই পৃথিবীতে কোন শক্তি নাই তারা আমি ইসলামী আরোগ্যযাত্রাকে দেখাতে পারে, বিশ্বাস এটা কোন শেওলা নয় যে পানিতে বেসে যাবে, এটা কোন কর্মত নয় যে বাতাসে উড়িয়ে নেবে, তারা ইসলামিয়ার দিকে যদি কেউ রক্তচক্ষু নিয়ে গিয়ে আসে সে তার চোখ অন্ধ হয়ে যাবে, তারা ইসলামিয়াকে কেউ যদি চিবিয়ে যেতে চায় তার দাঁত ভেঙে যাবে, তারা ইসলামিয়া এটা এমন একটা সংগঠন এটার মূল লক্ষ্য হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। সুতরাং আজকে আমার তালাম স্কুলে বাইরা আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, আজকে আমাদেরকে শপথ নিতে হবে তালাম ইসলামী আগামী দিনে হবে বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠিত ইসলামী ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসছে, আমি আজকে নাম নামি নয় যার নেতৃত্বে এবং সহযোগিতা হিসেবে আমরা আন্দোলন করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সহকারী অধ্যাপক আঞ্জুমানের আলী সাহেব, যুগ্ম মহাসচিব সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলের সুযোগ্য নাতি জনাব হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী, আমরা এরকম ব্যক্তি আজকে তারা ইসলামিয়ার মাধ্যমে পেয়েছি ঠিক কিনা বলেন। আমরা আজকে এদের নেতৃত্বে আমাদের রহমান আছেন বড় সাহেব কিবলা হযরত সুজু সাহেব কিবলা হযরত মাওলানা ওসামউদ্দিন চৌধুরী, যিনি এই সময়ের একজন সাহসী ইসলামী রাজনীতিবিদ, আমি বিশ্বাস করি তারা পঞ্চকতা আজকে তিনি বাংলাদেশের জাতীয় পর্যায়ে নয় আজকে আন্তর্জাতিক পর্যায়ে তার স্থান দখল করে নিয়েছেন। সুতরাং তাদের মাধ্যমে তাদের নেতৃত্বে বড় সাহেব কিবলার দোয়া নিয়ে এই বাংলাদেশে আমরা তারা ইসলামের কর্মীরা আমরা সামনের দিকে এগিয়ে যাব, আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের যে ইতিহাস সেটা আমাদের বিজয়ের ইতিহাস, সফলতার ইতিহাস, সেই সফলতাকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়া পর্যন্ত আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে আমাদের সব কিছু কোরবানি করে হলেও আমরা আল্লাহর পথে আল্লাহ রাসূলের পথে এই আদর্শকে সামনে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমরা সবাই রাজি। আমি সকলের দোয়া কামনা করছি আর আজকের এই মাহফিলে শরীক হতে পারি নিজেকে সৌভাগ্যবান মনে করছি, তারা আমি ইসলামিয়ার কর্মী হিসেবে যদি আজীবন আমরা কাজ করতে পারি এটাই হলো আমাদের জীবনের সার্থকতা সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, এই জাতীয়
রাজনীতিকে জাতীয় সমাজের সকল ক্ষেত্রে তারা আমাদের স্থানীয় কর্মীরা এগিয়ে থাক, এটাই আমাদের প্রত্যাশা। আল্লাহ আমাদের সকলকে তার দিনের জন্য কবুল করুন। সবাই বলি আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি জনাব এম এ কাদির আল আহসান সাহেবকে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আমাদের রহমান উস্তাদুল উলামা ওয়াল মুহাদ্দিসিন মুর্শিদে বরহক হযরত আল্লামা বড় সাহেব কিবলা ফুলতলী আমাদের মধ্যে তশরিফ এনেছেন। আমরা বড় সাহেব কিবলার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আমরা লক্ষ্য করছি আমাদের মধ্যে তশরিফ এনেছেন আজকের সম্মেলনের সম্মানিত প্রধান বক্তা, বড় মানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম মোহতারাম কেন্দ্রীয় সভাপতি হযরতুল আলাম আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী। সুপ্রিয় উপস্থিতি, এক পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম সম্মানিত যুগ্ম মহাসচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকারী অধ্যাপক হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী। আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، والذين جاهدوا فينا لنهدينهم سبلنا، صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. مدينة الله كفيلة فانو بيشون قدر مالا ديشان جمالي تلامي الإسلامية 38 প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের